প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন, সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ থাকছে আপনাদের পাঠানো বায়োপ্লগ বিষয়ে নানা প্রশ্ন এবং সমস্যা নিয়ে সমাধানের অনুষ্ঠান বায়োপ্লগ জিজ্ঞাসা। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিচ্ছেন মৎস্যবিদ দপ্তরের সাবেক পরিচালক, মৎস্যবিদ বায়োপ্লগ লিমিটেড এর ম্যানেজিং পার্টনার, বিশিষ্ট বায়োপ্লগ গবেষক ডক্টর আনোয়ারুল হক। চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনে। মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। রিয়াদ মাহমুদ প্রশ্ন করেছেন, ভেঞ্চার এরেটারের কার্যকারিতা এবং এর সুবিধা অসুবিধা নিয়ে তথ্য দিলে অনেক ভালো হতো। হ্যাঁ, ভেঞ্চুরি পাম্প বা ভেঞ্চুরি অ্যারেটারের ব্যাপারে বেশ কিছু ভিডিও ক্লিপ হয়তো আপনারা দেখেছেন। তো ভেঞ্চুরি অ্যারেটার পাম্প যেটি, সেটি আগে আমরা বিভিন্ন যে সাবমার্সিবল ড্রেনেজ পাম্প বলা হয়, সাবমার্সিবল ড্রেনেজ পাম্প বা সাবমার্সিবল পাম্প যেগুলো আছে সেগুলো, আবার অনেকে ড্রেনেজ শুধু ড্রেনেজ পাম্প হিসাবেও এটা নোয়াপুরে যারা পাম্প বিক্রি করেন সেখানে এটা পাওয়া যায়। এগুলো সাধারণত 200 ওয়াট, 250 ওয়াট এরকম কোম্পানির পাওয়া যায়। চায়নাও হয় এবং ইটালির তৈরিও আছে। তো যেগুলো চায়নার তৈরি সেগুলো অতটা পাওয়ারফুল না, তবে যদি এটা ইটালির কোনো মেশিন হয় 250 ওয়াট তাহলে খুব ভালো হয়, বিশেষ করে পেড্রোলো কোম্পানির যদি ড্রেনেজ পাম্প হয়, অথবা যদি তাইওয়ানের কোনো মেশিন হয় এই ড্রেনেজ পাম্প হয়। এই ড্রেনেজ পাম্পটাকা এনে সেখানে সেখানে যে ইনলেট এবং যে আউটলেটগুলো রয়েছে এখানে কিছু পাইপ সংযোগ করা হয়, অর্থাৎ সেটা 1.5 ইঞ্চি পাইপ, 1.5 ইঞ্চি যে পাইপগুলো রয়েছে সেগুলো, অথবা 2 ইঞ্চি পাইপ সেট করে সেখানে কিছু ডিভাইস সেট করা হয়, যে সেই ডিভাইসটা সেট করে আমরা ভেঞ্চুরি এয়ার পাম্প তৈরি করি। এই ভেঞ্চুরি এয়ার পাম্পটা তৈরি করলে হয় কি, এটা পানির নিচে মানে 10,000 লিটার যদি ট্যাঙ্ক হয় সেটা পানিতে যদি আমরা ডুবিয়ে দিই আর কিছু দিলে উপর থেকে বাতাসটা টেনে নেয় এবং সেই বাতাস এবং পানি মিশ্রিত হয়ে একটা ওয়াটার ফ্লো তৈরি করে। এতে করে হয় পানিটা বেশ চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং সেই সঙ্গে অক্সিজেন তৈরি করে। এটাই হলো ভেঞ্চুরি পাম্প। ইদানিং পেড্রোলো কোম্পানি বা অন্যান্য বিভিন্ন কোম্পানি থেকে এই ভেঞ্চুরি পাম্প রেডিমেড পাওয়া যাচ্ছে, তারাই এই ভেঞ্চুরিটা তৈরি করে এবং সেটা প্রায় 250 ওয়াটের একটা পেড্রোলো কোম্পানি থেকে এরা তারা সরবরাহ করছে, এটাও আপনারা নিতে পারেন। এই ভেঞ্চুরি পাম্পটা আসলে খুব ভালো আমি মনে করি, কারণ বিশেষ করে যেগুলো 20,000 বা 30,000 লিটারের যে ট্যাঙ্কগুলো রয়েছে সেখানে আমরা বিভিন্ন ধরনের ইয়ারস্টোন দিয়ে আমরা অক্সিজেনের জন্য আমরা ব্যবস্থা করি, কিন্তু এই সকল ইয়ারস্টোন দেওয়ার ফলে পানিটা শুধুমাত্র নিচ থেকে উপরে অক্সিজেন ফ্লো করে কিন্তু আসলে পানিটা কিন্তু ঘোরে না। পানিটা যদি কি একটু ফ্লো রাখা যায় তাহলে পানিতে যে সকল ফ্লক পানিতে কোনো কারণে যদি কোনো জায়গায় বসে থাকে সেটা তখন আর বসে থাকার সুযোগ পায় না। এই পানির পানিতে এই একটি যদি ভেঞ্চুরি এয়ার পাম্প দেওয়া হয় তাহলে পানিটা ঘূর্ণায়মান অবস্থা থাকে এবং মাছ পানির স্রোতের সৃষ্টি করে, এতে করে স্বাভাবিকভাবে মাছগুলি স্রোতের বিপরীতে চলাচল করে, ফলে তাদের অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং তাদের স্বাভাবিক দৈহিক যে জীবক্রিয়া বেড়ে যায়, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যাওয়ার ফলে তাদের ক্ষুধা সৃষ্টি হয়, তারা বেশি বেশি খায় এবং বেশি বেশি তাদের উৎপাদন বা গ্রোথ বেশি হয়। ফলে ভেঞ্চুরি পাম্পটা একটা বড় ট্যাঙ্কে বিশেষ উপযোগী একটি পাম্প। তবে শুধুমাত্র ভেঞ্চুরি পাম্প দিয়েই আপনার সেই ট্যাঙ্কে অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেন দেওয়া সম্ভব নাও হতে পারে, সেই কারণেই এটা আপনি বাড়তি হিসাবে ভেঞ্চুরি পাম্পটা সংযুক্ত করতে পারেন। আর ভেঞ্চুরি পাম্পে আর একটি সুবিধা হলো, এই ভেঞ্চুরি পাম্পের উপরের
যে যেদিক দিয়ে অক্সিজেন বাতাস ঢোকে সেটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে এটা কিন্তু আমরা ড্রেনেজ পাম্প হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে আমরা পানি আমরা এই পাম্পের মাধ্যমে মানে পরিবর্তন করতে পারি। এক ট্যাঙ্কের পানি আরেক ট্যাঙ্কে নিয়ে আসতে পারি, এই ট্যাঙ্কের পানি অন্য ট্যাঙ্কে আমরা সরবরাহ করতে পারি। এটাও কিন্তু একটা ভেঞ্চারি পাম্পের ভালো একটি উপকারিতা রয়েছে, খুব ভালো একটি সুবিধা রয়েছে। ধন্যবাদ। এমডি শাহজাহান সাহেব প্রশ্ন করেছেন, স্যার মাছের লাইন বলতে কী বুঝেন? হ্যাঁ ভাই, এটা একটা সিম্পল কোশ্চেন। এটা ইদানিং বায়োফ্লকের যারা ইউটিউব চ্যানেলে এটা প্রচার করছে যে লাইন, লাইনটা কিছু না, লাইন মানে পিচ, কতটি মাছ, এক কেজিতে কতটি মাছ, সেটি হলো মাছের লাইন। আমরা অনেক সময় বলি যে কত লাইনের মাছ, তা 500 লাইন, তার মানে এক কেজিতে 500টি পিচ বা 500 পিচ মাছ। যদি বলি যে 1000 লাইনের মাছ, তাহলে এক কেজিতে 1000টি বা 1000 পিচ মাছ, এটাই লাইন বোঝানো হয়। সেলিম প্রধান উনি প্রশ্ন করেছেন যে স্যার আমার একটি 10,000 লিটার ট্যাঙ্কি আছে, এটাতে কি মাছ ছাড়বো, এবং ভালো একটা হ্যাঁচারির নাম্বার দিয়ে আমাকে উপকার করবেন। ভাই এটা এখন আমাদের জুন মাস চলছে, সামনেই আজকে মানে তার আর কয়েকদিন পরেই জুলাই মাস চলে আসবে, অর্থাৎ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ আর 5 মাস রয়েছে। নভেম্বর পরে কিন্তু আমরা পানিতে শীতের আধিক্য চলে আসবে আমাদের দেশে, ফলে আমাদের এই বায়োফ্লকে শীতে মাছ চাষ করা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ পানির টেম্পারেচার যদি 20-এর নিচে চলে যায় তাহলে ফ্লক ভালো মতন তৈরি হয় না, এবং মাছও 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে আসে, মাছ ভালো মতো না খেয়ে একসময় মাছগুলি মারা যায়। সে কারণে আমাদের ভালো পরামর্শ হলো যে নভেম্বর, ডিসেম্বর বা জুনে জানুয়ারির 15 তারিখের এই পর্যন্ত সাধারণত বায়োফ্লকে কোনো ধরনের মাছ চাষ না করাই উত্তম। তো সুতরাং আপনাদের কিন্তু হাতে মাত্র আর 5টি মাছ সময় রয়েছে। এই 5 মাসে যে মাছগুলি বড় করা যায় বা মানে চাষ করা যায়, এ ধরনের মাছই আমাদেরকে চাষ করতে হবে। তবে আপনারা যদি নতুন চাষি হয়ে থাকেন, তাহলে প্রথমেই আপনাকে সহজ যে মাছটি যার মানে উৎপাদন দ্রুত উৎপাদনশীল এবং যার রোগবালাই কম এবং মাছ চাষে যে একটু তার সহনশীলতা রয়েছে, এ ধরনের মাছগুলি চাষ করা উচিত। তো এই পরিস্থিতিতে আমি বলবো, এই মুহূর্তে যদি আপনারা কোনো মাছ চাষ করতে চান, তাহলে প্রথমেই আমি বলবো মনোসেক্স তেলাপিয়া চাষ করুন, অথবা আপনারা ভিয়েতনামি কই চাষ করতে পারেন, অথবা আপনারা আমাদের যেটা থাই পাঙ্গাস রয়েছে সেই থাই পাঙ্গাস চাষ করতে পারেন। এই 3টি যে কোনো একটি চাষ করায় আপনার জন্য ভালো হবে। আবার আপনি বলেছেন হ্যাচারির নাম্বার, ভাই হ্যাঁচারির নাম্বার এ ধরনের কোনো ভালো আমার কাছে জানা নেই, কারণ আপনারা দুই জায়গা থেকে পোনাটা সংগ্রহ করতে পারেন। একটি হচ্ছে আমাদের ময়মনসিংহের ত্রিশাল, ভালুকা, এই সকল ময়মনসিংহের ফুলপুর, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকায়, এই ময়মনসিংহের পুরা বিভাগে প্রচুর হ্যাঁচারি রয়েছে বা যারা পোনা ব্যবসায়ী রয়েছে পোনা সংগ্রহ করে, আর ইদানিং ফেসবুকেও তারা পোনা সংগ্রহের জন্য আপনাদেরকে জানাচ্ছে, তাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আদমদিঘি থেকে, বগুড়ার আদমদিঘি উপজেলা থেকে প্রচুর নর্থ বেঙ্গল বা ওই উত্তরাঞ্চলের যত জেলা রয়েছে সংসদ জেলা, সেখান থেকেও আপনারা পোনা সংগ্রহ করতে পারেন। বগুড়ার আদমদিঘি উপজেলা, বগুড়া থেকে, অথবা আপনারা এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ফুলপুর, এই শম্ভুগঞ্জ এই এলাকা থেকেও আপনারা পোনা সংগ্রহ করতে পারেন, এবং এদের ফেসবুকে বিভিন্ন নাম্বার দেয়, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে। তবে আমার উপদেশ হলো তাদের সঙ্গে তাদের খামারটা ভিজিট করেন, তাদের পোনাটা সরজমিনে দেখেন, তারপরে পোনাটা সংগ্রহ করেন। কারণ এই অনলাইনে আপনারা পোনা নেবেন যেহেতু চাইবেন, ঠিক সেইভাবে ঠিক মতো যত লাইনের মাছ চাচ্ছেন সেটা নাও আসতে পারে। তো এ ব্যাপারে আপনারা প্রথম খুব সতর্কতার সাথে পোনাগুলি সংগ্রহ করবেন। শাহাদত চৌধুরী উনি বলেছেন যে আমার 10,000 লিটার ট্যাঙ্কের অ্যামোনিয়া হয়েছে 2 PPM, আমি তাতে 600 গ্রাম চিনি প্রয়োগ করি, কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ একই আছে, 3 দিন পরেও এটাকে মানে কন্ট্রোল করতে পারছি না, এটা এখন কীভাবে কন্ট্রোল করব জানাবেন।
ভাই, আপনি একটা সুন্দর হিসাব দিয়েছেন যে আপনার পানিতে আপনি যখন অ্যামোনিয়া কিট দিয়ে পরীক্ষা করেন তাতে 2 ppm হয়েছে। আমরা এখানে মুখোমুখি একটা আপনাদেরকে সিএন রেশিও মেনটেনের ব্যাপারে একটা হিসাব বলেছিলাম যে একটি 10,000 লিটারে যদি 2 ppm আপনার রিডিং আসে, অ্যামোনিয়া কিটে যদি 2 ppm আপনি কালার চার্টে দেখতে পাচ্ছেন যে 2 ppm আপনার অ্যামোনিয়া, তাহলে এটা বুঝে নেবেন যে এটা টেন অর্থাৎ টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন। এই টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেনের ভিতরে কিন্তু অ্যামোনিয়া রয়েছে এবং অ্যামোনিয়ামও রয়েছে, ফলে এখান থেকে আমাদেরকে বের করতে হবে প্রকৃত অ্যামোনিয়া কতটুকু। আমরা জানি যে 2 ppm এর ভিতরে যদি আমরা 20 গ্রাম, আমরা ধরে নিতে পারি 10,000 লিটারে 2 ppm হলে সেখানে 20 গ্রাম টেন বা অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম রয়েছে, তাহলে সেখান থেকে আমরা অ্যামোনিয়া বের করতে হলে তার সঙ্গে 82% আমরা যদি ইয়ে করি তার 82%ই হচ্ছে অ্যামোনিয়া, সেখানে 0.82 দিয়ে আমরা গুণ করব, তাহলে সেখান থেকে আমরা পাবো 16 দশমিক একটা সামথিং রিডিং আসবে, এটাকেই আমরা প্রকৃত অ্যামোনিয়া পেলাম। সেখানে আপনি হিসাবে যেটা ধরেছেন অর্থাৎ সিএন রেশিও কত হচ্ছে, অর্থাৎ নাইট্রোজেন 1 এবং কার্বন 15, কিন্তু এই রেশিওতে ধরলে আপনি আপনার অ্যামোনিয়াকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, তো সেই কারণে এখানে আপনার অ্যামোনিয়ার পরিমাণ মানে সিএন রেশিও ধরতে হবে 20:1, অর্থাৎ কার্বনের পরিমাণ 20, নাইট্রোজেনের পরিমাণ 1:20:1, এই অনুপাতে যদি আপনি ধরেন তাহলে সেখানে 16 দিয়ে আপনি 20 গুণ করবেন, 20 গুণ করলে আপনার এক সময় তাহলে আপনার ক্যালকুলেশনে পাওয়া যাবে 780 গ্রাম, যেখানে আপনি 600 গ্রাম চিনি দিয়েছেন সেখানে আপনাকে 780 গ্রাম চুন, অর্থাৎ আপনি 800 গ্রাম যদি মানে চিনি দেন, সরি আপনাকে যদি আপনি 600 গ্রাম চিনি দিয়ে কথা বলেছেন কিন্তু 600 গ্রাম না দিয়ে সেখানে আপনাকে 800 গ্রাম চিনি দিতে হবে, আপনি যদি 800 গ্রাম চিনি দেন তাহলে আপনার অ্যামোনিয়া ইনশাল্লাহ অনেকটা কন্ট্রোলে চলে আসবে। তবে এখানে আরেকটি কথা বলি, যদি এর পাশাপাশি আপনার যে ইন আউটলেট নিচে যে আউটলেট রয়েছে এই আউটলেট দিয়ে আপনি 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ পানি আপনি প্রতিদিন একটু করে কয়েকটা দিন ফেলিয়ে মানে আউট করে দেন, এতে করে 5 থেকে 6 ইঞ্চি পানি যদি আউট করে দেন এবং আর একটু সম পরিমাণ পানি আবার আপনি প্রবেশ করান, আর তার সঙ্গে আপনি চিনি 800 গ্রাম দেন, এবং এই চিনি কিন্তু অবশ্যই খুব ধীরে ধীরে মানে দিতে হবে, দিনে 4 বার বা 5 বার এটা দিতে হবে যাতে অক্সিজেন কোনো সমস্যা না হয়। এভাবে যদি আপনি দেন তাহলে আশা করি আপনার অ্যামোনিয়া আপনি এবারে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনি যে হিসাব ধরেছেন সিএন রেশিও 15:1 সেটি করা যাবে না, 20:1 সিএন রেশিও ধরতে হবে, 20:1। আপনারা সবসময় মনে রাখবেন যদি টেন বা অ্যামোনিয়া কিট দিয়ে যদি আমরা ppm পরীক্ষা করি তাতে যদি 2 ppm এর বেশি আমার রিডিং দেখা যায়, অর্থাৎ 2, 4 অথবা 8 বা 6 এরকম রিডিং যদি আসে টেন, তাহলে এক্ষেত্রে আমাদের সিএন রেশিও সবসময় ধরতে হবে 1:20, অর্থাৎ কার্বন 20, নাইট্রোজেন 1, এই এই রেশিওতে না ধরলে আমি কিন্তু অ্যামোনিয়া বা সিএন রেশিও মেনটেন করতে পারবো না। ধন্যবাদ প্রিয় দর্শক, বায়োফলক জিজ্ঞাসার এই ছিল আজকের আয়োজন। অনুষ্ঠানটি আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।